মুরগি সবথেকে আকর্ষণীয় জাতগুলির মধ্যে একটি হলো সিনেমা জাতের মুরগি। এই ক্ষুদ্র পাখিদের একটি অনন্য চেহারা আছে এবং অবিশ্বাস্যভাবে বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে এদেরকে সুশীল বলে মনে করা হয়। সামগ্রিকভাবে নেওয়া হলে এই গুণাগুণ সিনেমা মুরগি পালনের আগ্রহী এমন কোনো ব্যক্তির জন্য একটি ভালো পছন্দ হতে পারে। এই মুরগির অনন্য বৈশিষ্ট্য থাকার কারণে এদের বিভিন্ন নামেও ডাকা হয়। সেরামা, মালয়েশিয়ান ভাষায় এদেরকে আয়াম সেরামা নামেও ডাকা হয়। আবার অনেকে এদেরকে সোশেরমা, মালয়েশিয়ান সেরেমা নামেও ডেকে থাকেন। এই পাখিটির হলো ব্যান্থাম প্রজাতির একটি পাখি। এটি গত 50 বছরে মালয়েশিয়া থেকে উদ্ভাবন করা হয়েছে। সেরামা বিশ্বের সব থেকে ছোট মুরগির জাত। সেরামা প্রায় 50 বছর আগে মালয়েশিয়া উদ্ভূত হয়েছিল। আকারে ক্ষুদ্র এই মুরগিগুলি একটি কঠোর তাপ এবং সহনশীল জাত, যা আমাদের গরম অ্যারিজোনা জলবায়ুতে বৃদ্ধি পায়। মালয়েশিয়ান সেরামা ব্যান্থাম বিশ্বের সব থেকে ছোট মুরগির জাত, যার ওজন 500 গ্রামেরও কম। গড়ে একটি সেরামা মুরগি প্রায় $70 হতে পারে। মহিলারা সাধারণত পুরুষের তুলনায় বেশি ব্যয়বহুল। সেরামা মুরগিগুলি বাড়ির ভেতরে এবং বাহিরে উভয় পোষা প্রাণী এবং সঙ্গী। তাদের ছোট আকারের জন্য খুব কম জায়গার প্রয়োজন এবং একটি জোড়া 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি ঘরে আরামে খাঁচায় রাখতে পারবেন। মালয়েশিয়ান এবং আমেরিকান সেরামাদের দেহের ধরন কিছুটা আলাদা। মালয়েশিয়ান স্টাইলের সেরামা একটি ভিন্ন আরও চরম শরীরের ধরন রয়েছে। মালয়েশিয়ান জাতগুলি আরও খাড়া, উলম্ব অবস্থা এবং প্রসারিত বুক থাকে। বাংলাদেশে একটি জোড়া সিনেমা মুরগি প্রায় 10 থেকে 12 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এ সম্পর্কে বিস্তারিত আরও জানতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। এই প্রজাতির মুরগিগুলো ক্রয় করতে চাইলে লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য।